নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো ওলি আল্লাহ হইতে চান ওলি আল্লাহর কাছে যান নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো এ বন্ধুড়ি আমি বলেছিলাম নামাজ ছাড়া পিশাবগিরি নাই নামাজ ছাড়া বক্তাগিরি নাই নামাজ ছাড়া ওলি আল্লাহ হতে পারবে না নামাজ একমাত্র আল্লাহর বিধান এই জন্য হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব আল্লাহর ওলি জামালি একজন আল্লাহর ওলি আর জালালি একজন আল্লাহর ওলি জালালি আল্লাহর ওলি তার মধ্যে হালত ছিল সব সময় জালালি আল্লাহর ওলি ইনি একদিন খালাম্মার বাড়ির মধ্যে ওয়ানা দিয়েছে খালার বাড়ি যাবে নিবিড় অরণ্য একাকী একেবারে জঙ্গল দিয়া যাচ্ছে ডানে বাড়ি নাই বামে বাড়ি নাই সামনে বাড়ি নাই পিছনে বাড়ি নাই শুধুমাত্র নিবিড় অরণ্যে একাকী একাকী খালাম্মার বাড়ি যাবে আল্লাহর ওলিদের কোনো ভয় ছিল না ওরা যখন রাতের বেলা সবাই ঘুমায়া যাইত আর ঘুমের বান করে পড়ে থাকতো সবাই ঘুমায়া গেলে আল্লাহর ওলি নীরবে নীরবে ঘুম থেকে উঠে গেছে উঠাইয়া যায়া শীত নাই গরম নাই পুকুরের পানি দিয়া উজু কইরা নামাজে দাঁড়াইয়া গেছে আল্লাহর ওলির জীবনে তালাশ কইরা দেখো অনেক আল্লাহর ওলিগুলা জংলায় জংলায় গিয়া নামাজ আদায় করেছে এই জন্য যুবক নীরবে নীরবে ধ্যান করতে হবে যার জীবনে মুরাকাবা নাই তার কলবটা হলো মরা 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 যার জীবনে মুরাকাবা আছে মুরাকাবা মানে হলো ধ্যান করা মুশাহাদা মানে হলো যাকে ধ্যান করলো তাকে দেখা ফানাফিল্লা মানে হলো তার রঙে রঙিন হয়ে যাওয়া ঠিক কি না বলেন ফানাফি শায়খ থাকলে ফানাফি রসুল সম্ভব হবে কথা বলেন না কেন এই জন্য যুবকের দল এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা দিয়েছে কিন্তু যাবে তিনি খালাম্মার বাড়ি ওই মুহূর্তে রাস্তা দিয়ে যাইতে 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 অনেক দূর সামনে গেল যাওয়ার পরি খালাম্মার বাড়ি অনেক দূর একা একা হাঁটে হঠাৎ কইরা গাছের মধ্যে একটা পাখি ছিল এই পাখিটা আল্লাহর ওলির কাপড়টা নষ্ট করে দিয়েছে কিন্তু ওই আল্লাহর ওলির হালত হলো জালালি তিনি মনে মনে কয় নতুন কাপড়টা পরলাম খালাম্মার বাড়ি যাব ও পাখি রে তুই আমার কাপড়টা নষ্ট করে দিলি তুই কাজটা করলি কি আমি এই ময়লা কাপড় নিয়ে আমি কেমনে বেড়াতে যাব কিন্তু আল্লাহর ওলির সহ্য হয় নাই আল্লাহর ওলি যেই মাত্র পাখির দিকে জালালি নজর দিয়া তাকাইছে এই পাখিটা জইল্লা পইরা সারখার হইয়া জমিনে পড়ে গেছে কেন কেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের চোখের ভিতরে এমন একটা রহমতের নূর দিয়ে দেয় এদের নূরের তাজাল্লিতে যাদের দিকে নেক নজর ভালোবাসার নজরে তাকাবে সে ধন্য হয়ে যাবে আর ওই নজর দিয়া বিয়াদবির কারণে যারা বিয়াদবি করবে তাদের দিকে যদি কঠিন নজরে আল্লাহর ওলিরা তাকায় তাদের জীবনটা হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আল্লাহর ওলির চোখের দিকে এইভাবে উপরের দিকে তাকাইছে পাখিটা একেবারে চলে পড়ে সরকার হয়ে গেছে আল্লাহ আকবার বলুন এই জন্য যুবক অনুরোধ করে বলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অনেক ভাবে পাওয়ার দেয় ও বন্ধুরি আল্লাহর ওলি পাখির জ্বালাইয়া দেওয়ার পর এখন কাপড়টা কিভাবে পরিষ্কার করবে এবার আল্লাহর ওলি যাইতে যাইতে একটা বাড়ির তালাশ করতেছেন জংলার ভিতরে কোনো বাড়ি নাই জংলার ভিতরে কোনো ঘর নাই পানি নাই হে বন্ধুরে ও আমার চান্দপুরীর বন্ধু ও ছতুরা শরীফের বাবারা দরকারের বাবারা তন্তর বাটা মাতার বাবারা আল্লাহর ওলি ময়লা নিয়া কিভাবে পরিষ্কার করবে পানি তালাশ করতেছে হাঁটতে 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 ক্লান্ত হইয়া গেছে আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে হামাল মুত্তা
ঘোষণাকার আরো জোরে বলতে হবে ঘোষণাকার যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন এবার আল্লাহর ওলি যাইতে যাইতে সামনে গেলেন এতক্ষণ হাঁটলো কোথাও কোনো বাড়ি নাই ময়লাটা কিভাবে পরিষ্কার করবে আর অন্তরের ভিতরে একটা জ্বালা ঢুকে গেছে আমি পাখিটারে জ্বালাইয়া দিয়েছি পাখিটা জ্বললা গেছে আমার রাগের ক্রোধের কারণে আমি বেলায়তের পাওয়ার পাখির উপরে দিলাম এবার পাখিটা জলে পড়ে আছে ওই দিকে আল্লাহর ওলি পানি তালাস করে হঠাৎ করে দেখতেছে একটা কুঁড়ে ঘর দেখা যায় ভিতর দিক দিয়া দরজাটা লাগানো ভিতর দিক দিয়া দরজাটা লাগানো আল্লাহর ওলি মনে করলেন ভিতরে কেউ আছে এবার আল্লাহর ওলি যায়া ডাক দিয়ে কয় কে আছো ঘরের ভিতরে দরজাটা খোলো এবার ঘরের ভিতরে কোনো আওয়াজ হয় না ও বন্ধু রে বন্ধু গো হো আমার চান্দ ঘরের বাবারা এবার আল্লাহর ওলি ঘরের ভিতরে কোনো আওয়াজ পাই না আওয়াজ না পাওয়ার পরে আল্লাহর ওলির হঠাৎ করে সামনে তাকাইলেন সামনে তাকাইয়া দেখতেছেন বিশাল বড় একটা কূপ দেখা যায় কূপের ভিতরে পানিগুলা উতলাইতাছে 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 জোরে আল্লাহু আকবার বলেন না এই যুবক আল্লাহর ওলি এমনে হওয়া যায় না গো আল্লাহর ওলি বাজারে কিনতে পাওয়া যায় না আল্লাহর ওলি কই কসুবি দেখি সামনে পানি ঘরের মানুষ যখন জবাব দেয় না পানিটা দিয়া কাপড়টা পরিষ্কার করি যেই মাত্র পানিটা ধরলো ধরার পরে পানিটা ব্যবহার করতে যাইয়া আল্লাহর ওলির ভিতরে কাল্লারা মারছে এই কূপের পানির মালিক তো আমি না এই কূপের তো বাড়িতে একজন মালিক আছে আমি তো তার অনুমতি ছাড়া পানিটা ব্যবহার করতে পারি না এটা হলো আল্লাহর ওলিদের চলার চরিত্র আর আমাদের দেশে একজনের খেতে পানি দেয় গভীর রজনীতে যায়া খেতের আইলটা কাইটা দেয় মাফে দেওয়ার সময় পাল্লার এমনে ধরে তুই তো করুন তুই তো ডাইরেক্ট এমনে তো ইটা তো এগুলা আছে না নাই বলেন এর তো সমাজের বড় অলি নাকি এই যে পাল্লাটা মুরগি কষ্ট নিয়ে না ভাই যে পাল্লা এমনি দেবো এমনি লাগাল তো ওই তো তু তার কেমনে তোর মুট করে ধরে এমনে আল্লাহর হাবিব পায় হাসর মাঠে নিজের নিজের চেহারার গুস্তগুল এমনে টানবো আর চোখের ভিতরে আঙ্গুল এমনে ঢুকাইবো দিয়া চোখটার এমনে বারিক করবো গাল ধরে এমনে সরাইব নিজের শরীরে সামনা সিরালাইব রসুল জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা নিজের চেহারার নিজের গোস্ত নিজে কামড়াই সিরা ফালাইতেছে আল্লাহর আল্লাহ পাক ডাক দিকে বন্ধু এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে মানুষকে মাপে কম দিত এরাই তো ওলি আল্লাহ নাকি অত সোজা না ওলি আল্লাহ কথা তো কইছি ও ঠিক না এটা তো এটা তো আমি এটা বুঝি না আমি এটার বেদ আজ পর্যন্ত বুঝছি না আমি যেখানে যাই সেখানে ভিতরে আবার ডিজিটাল বাড়ি সেমনে ফালাই দে ফালাই দিয়ে আমাদের সিফাতে নিয়ে কাফেল ধোয়াই রে আবার আমাদের ফেকাটে খুললে দে এগুলো তো অনলাইনে দেখা যায় ফেসবুকের মধ্যে দেখা যায় কেমনে মানুষকে ঠকায় একটা একটা এক কেজি আপেল দিব এই ব্যাগটাই হইলো আধা কেজি মিশেদা অত বড় একটা ঠুঙ্গা দিয়ে রাখে এগুলো কি কারে ঠকাবেন আপনি কাকে ঠকাবেন আপনি মানুষকে ঠকাবেন হাসর মাঠে আপনি ঠকে যাবেন মানুষকে মাপে কম দিবেন হাসর মাঠে আপনার নেকের পাল্লা হালকা হয়ে যাবে হাত তুলে বলুন ঠিক কি না বলুন বলি আল্লাহ অত সস্তা রাতের বেলা দয়া লাইনটা সুন্দর করে কেটে দিয়ে পরে আমি দেখছি না ইন্দুরে কথা করছে ইন্দুরে কথা করছে না তুই বান্দরে কথা করছিস ইন্দুরে দোষ দাও হাসর মাঠে কুল কেরা বাতান খাসিম তোমরা বানর হয়ে উঠবা বানর বানর ঠিক কিনা বলো মানুষকে ঠকাও লজ্জা করে না আরেক বেসারের ক্ষেতের পানি তুমি নিয়ে যাও
আরেক বেচারার দান খাতের দানের মুঠা তুমি নিয়ে তোমার বিশাল দানের সঙ্গে মিশিয়ে দাও, এটা ইজতিমা আল হালাল ওয়াল হারাম, গালাব আল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয় হারামটা প্রাধান্য পায়, এক মন দুধের সঙ্গে এক ফোঁটা চনা পড়লে যেমন করে দুধটা হারাম হয়ে যায় ঠিক এমন ভাবে অন্য জনের এক পুরা দান অথবা এক মন ধান যদি তোমার দশ আড়ি দানের সঙ্গে মিশে যায় তাহলে সম্পূর্ণ দান তোমার হারাম হয়ে যাবে। খায়া গামলা বড় করা রলি আল্লাহ হয়ে যাবে, রাগ উঠে বেলায় এতরওয়াজ করতেছি বুঝার জন্য বলছি, আল্লাহর অলির পানিটা উনি ডিল মারে ফালাই দিছে। আমি তো কূপের পানির মালিক না, মালিক তো একজন আছে, আমি তার অনুমতি ছাড়া কেমনে আমি এই পানিটা ব্যবহার করব। একটু পানি ব্যবহার করতে যাইয়া চিন্তা করছেন, আমার দেশে মধ্যে দেখবেন পুকুরের পাড়ের মধ্যে বরুই গাছ থাকে, খালের পারে বরুই গাছ থাকে, রাস্তার পারে বরুই গাছ থাকে, বরুইটা যদি একটু তার চোখে বইরা জায়গাতে ফাইটে গেছে গা, আর এটা খাইলে খুব মজা লাগবো, হ্যাঁ কি করছে ডানে একবার টাকা আমি একবার টাকা মারছে, একটা বাউরাল দপ্পদ্দা ভরছে শাশি ক্যাডারে ক্যাডারে কয়া দরকার নাই লইয়া উঠতে দূর মারছে, তুমি কি শাশিরি কইলি কি শাশি তোমরা না দিয়ে ভারতো তো ডিল মারণ লাগবো, এই যুগ কি এখন আছে? আল্লাহ রস্তে বলে দেই, আল্লাহ বলেন নামাজ ফরজ নাই আমি মাফ করে দিব, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, রোজা রাখস্তায় ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, হজ করস্তায় মাফ করে দিতে পারি, জাকাত দাস্তায় মাফ করে দিতে পারি, বাট মানুষের হক যদি নষ্ট করো ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এই জন্য আল্লাহর অলিদের সবচাইতে বড় একটা ইনসাফ ছিল, জীবনে কোনোদিন কাহারও হক নষ্ট করতেন না, এই জন্যই তারা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, ঠিক না বাবা? এই জন্য বাবার আমার দেখেন আল্লাহর অলি পানিটা ফেলে দিলেন, পানিটা ফেলে দেওয়ার পরে ওই মুহূর্তে আল্লাহর অলি ডাক দিয়ে কয় বাড়িতে কে আছো, বাড়িতে যদি কেউ থাকো আমার একটু পানি দাও না, কিন্তু ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই, হঠাৎ করে ঘরের ভিতর থেকে ওই আল্লাহর অলি শুনতেছেন একটা মহিলার কোরআন তেলাওয়াত শোনা যাইতেছে। আমাদের সান্দভরে কোরআন শরীফ আসেনিও আসেন না দেখি, বাসির ভাইকে নিয়ে চেয়ারম্যান সাহেবকে নিয়ে একটা তল্লাশি দেই, এই এলাকার ঘরে ঘরে যাইয়া দেখবো প্রত্যেক ঘরে টেলিভিশনটা খুব সেন্টারে আছে, কোরআন শরীফটা কিন্তু থাকে কই জানেন নি, একেবারে কোনার ভিতরে একটা কোনার মধ্যে এই গিলাফটা এমন ভাবে তারা মহিলা ফালিয়ে রাখছে, কিন্তু দেখা যায় ওরা ওই কোরআন শরীফটা পরিষ্কার করার সুযোগ পায় না, কোরআন শরীফ পরিষ্কার করার সুযোগ নাই কিন্তু টেলিভিশনটা পরিষ্কার করার ঠিকই সময় আছে, কথা বলুন ঠিক কিনা বলেন? গজব আসবে ঘরের ভিতরে, রাসূল বলেন যে ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের ভিতরে রহমত আসে না, ওই ঘরের ভিতরে আল্লাহর গজব আসে। এই জন্য যুবক ভাইরা আমার এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মুরব্বী বাবারা কোরআন শরীফ পড়লে লস নাই শুধুমাত্র লাভ, কারণ আমার নবী বলেন একটা অক্ষর যারা তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় দশটা নেকি দান করে দেয়। এই জন্য আমার বাবারা ও বন্ধুরি আল্লাহর অলি পানি ফেলে দিয়ে ঘরের কোনায় যায় কানটা লাগাইয়া রাখছে, কানটা লাগানোর পরে আল্লাহর অলি দেখতেছেন ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহর অলি ডাক দিয়ে কয় মা কে আসো আমারে একটু পানি দিবানি, মহিলা কোনো কথা কয় না, দ্বিতীয়বার বলল পানি দিবানি, মহিলা কোনো কথা বলে না, তৃতীয়বার বলল ও মা তুমি কি শুনো না আমার একটু পানি দেন, আমার পাখিটা আমার কাপড় নষ্ট করে দিয়েছে, এই জন্য আমার একটু পানি দরকার আমার মহিলাটা পরিষ্কার করার জন্য। যেই মাত্র এই কথা বলল ওই ঘরের ভিতরে দিকে মহিলা একটা ডাক দিয়ে কয় শোনো আমার বাড়িতে পানি আছে কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না, জবান খুলে কোন আল্লাহু আকবার। এই বয়ানটা বোঝার জন্য বারবার করি
শুধুমাত্র বোঝার জন্য বাড়ির ভিতরে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। এই কথা বলার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ মা, তুমি কোরআন শরীফ পড়তেছো ভালো কথা, তোমার কোরআন তেলাওয়াত ভালো কথা, কিন্তু তুমি কেমন মহিলা যে মুখ দিয়া কোরআন তেলাওয়াত করো কিন্তু মানুষের প্রতি তোমার ভালোবাসা নাই, সৃষ্টির প্রতি যার ভালোবাসা নাই সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। কথা বলেন ঠিক না? সৃষ্টিকে ভালোবাসতে হবে, সৃষ্টিকে ভালোবাসতে হবে, কারণ আমার আল্লাহ স্রষ্টা হইয়া সৃষ্টি বানাইছেন বড় মায়া করিয়া। এই জন্য সৃষ্টির প্রতি ভালোবাসা রাখা দরকার। এবার আল্লাহর উনি ডাক দিয়ে কয়, মা আমার একটু পানি দাও, পানির অপর নাম জীবন, পানি চাইলে কেউ পানি দিকে না করে না। এ মা তুমি আমার একটু পানি দিয়া দো। এই কথা বলার পরে ওই মহিলাটা ডাক দিয়ে কয়, পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও মা তাইলে শুনে রাখো, যার কাছে পানি আছে পানি চাইলে পানি দেই না, আমিও তোমারে বলে দিয়ে যাই, এই কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ হবে না। আরো জোরে গোনা আল্লাহ আকবার। ওর দয়াল নামে এত গোমধু আমারে কহিরাছে যাদু গো, বলেন না দয়াল নামে দু আমারে কহিরাছে যাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছের দেওয়ানা। সবাই দয়াল নামে এত মধু, দয়াল নামে আমার মন হাসের দেওয়ানা, তোমার পাইবারাসে গড়তেছি পাগলের বেশে গো, তোমার পাইবারাসে গড়তেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বাসনা, আমার মন হইয়াছের দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল নামে এত খাইলে মধু ভরাই না আমার মন হইয়াছের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলো আল্লাহু আকবার। এ আমার বাবারি, ও আব্বু, ও আল্লাহর ওলি জালালি হালত ডাক দিয়া কয়, জালালি হালত ডাক দিয়া কই, এই কোরআন শরীফ পড়লে লাভ হবে না, এই কোরআন পড়লে লাভ হবে না। ওই মহিলাটা ডাক দিয়া কি কই জানেননি, ওই মহিলাটার হালত হলো জামালি হালত, সুন্দর হালত, গরম না গরম না, কারণ কাদ্রিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের পাওয়ারে। কথা বলেন ঠিক না? দুই হালতের দুইজন দুই মেরুতে বাস করে, হাকিকতে এক মেরু, ঠিক কিনা বলুন? ওই মহিলা ডাক দিয়ে কয়, এ পাগল তুমি কি বলছো আবার বলো, কয় তোমার কাছে পানি চাইলাম তুমি আমারে পানি দাও নাই, তবে আমি তোমারে বলে দিয়ে যাই, এই কোরআন শরীফ পড়লে লাভ হবে না। এখন ওই মহিলা তাক লাগাইয়া দিছে, ওই মহিলা বেলায়তের পাওয়ার দেখাইয়া দিল কেমনে, ওই মহিলাটা ডাক দিয়ে কয়, শুনে রাখো তুমি আমারে বলতেছো কোরআন শরীফ পড়লে লাভ হবে না পানি না দেওয়ার কারণে, তোমার খুব রাগ উইটে গেছে, তোমার রাগ মন হয়ে একটু বেশি, তাইলে তুমি
শুননা যাও কয় কি ও পাগল তুমি বলতেছো আমি কোরআন পড়লে আমার লাভ হবে না তুমি একটা কথা মনে রাখো আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিবা আরো জোরে কইতে আল্লাহু আকবার ওই যুবক জালালি হালতের আল্লাহর ওলি কয় মাগো পানি লাগবো না তুমি হইলা ঘরের ভিতরে আর আমি পাখি জ্বালাইছি কয়েক কিলোমিটার দূরে তুমি ঘর দিগা কেমনে দেখলা বেদ বলো নাইলে তোমার বাড়ি ছাড়বো না আল্লাহু আকবার ওই আল্লাহর ওলি তাকায়া পাখি জ্বালাই দিছে মহিলাটা আমি তো পারি না তুমি কেমনে করছো আবার এই আল্লাহর ওলি কয় তুমি ঘর থেকে এত দূরে দেখছো কেমনে এটা তো আমি পারি না এই জন্য এক একটা ফুলের এক একটা গান এক একজনের প্রেমের খেলার ভিন্নতা রয়েছে এক একজনের প্রেমের খেলা এক এক রকম মূলত যার সেই প্রেমিক থাকুক না কেন প্রত্যেক প্রেমিকের ষষ্ঠাই একজন বন্ধু হলো রহমাতুল লিল তো তোর মতো তুই নাস নো দা সেলফ নো দা সেলফ আগে নিজেকে চিনো তবে তুমি আল্লাহকে চিনতে পারবে আর নিজেকে যদি চিনতে না পারো তুমি আল্লাহকে চিনতে পারবে না এই কথাই বলছিলাম গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাসনা হেনায় তাহা নাই কথা বলেন ঠিক না এই জন্য বাবারা ওই মহিলা ডাক দিয়া কয় পাগল তুমি কেমনে পাখিটা জ্বালাইছো তুমি আমারে বলো এই কথা বলার পরে আল্লাহর ওলি কয় তুমি কেমনে দূরের জিনিসটা দেখছো আগে আমারে বলো তার মানে বোঝা গেল দুইজনই বেলায়তের পাওয়ার ওয়ালা এক একজনের খেলা এক এক রকম কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা এবার মহিলা ডাক দিয়ে কয় পাগল আমি কিভাবে কাসেটটা দূরে দেখছি জানো নি এর কারণ হলো একটাই কয় কি কয় কারণ হলো একটাই কয় কি কয় আমি সারাটা জীবন কোরআন তেলাওয়াত করতাম এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই আমি রাতের বেলা ঘুমাইতাম কিন্তু কোরআন তেলাওয়াত না কইরা কোনো দিন আকাশের সূর্য ওর আলো দেখি নাই আমি কোনো দিন কোরআন তেলাওয়াত না করে আমি কোনোদিন সূর্যের আলো দেখি নাই এই জন্য যুবক ভাইরা আমার ওই মহিলাটা সাধনা করছে কোরআন তেলাওয়াতের উপরে কারণ মহিলা বলেন এই কোরআন তেলাওয়াত করতে 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 আমার চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দিছে রে আমি কোরআনের আয়াত যখন পড়ি এমন কিছু বিষয় আছে আয়াতের অর্থের সঙ্গে ঘটনা ওই ঘটনাগুলো হঠাৎ করে আমার চোখের মধ্যে আমার আল্লাহ বাসায়া দেয় আর আছে কোন আল্লাহু আকবার এই জন্য আমার চান্দপুরের মা ও মা তোমার পায়ে দুইরা বলি মা গো অনুরোধ কইরা বলি তুমি সাধন করো ও মা তুমি রিয়াজত করো ইবাদত করো তেলাওয়াত করো এ মা এই জিন্দেগি একদিন তোমার শেষ হয়ে যাবে এবার মহিলা ডাক দিয়ে কয় আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহর দরবারে যেই দিন কেউ কাউকে উপকার করবে না হাশরের ময়দান যেদিন কায়েম হবে যাবে গো ওই কঠিন মুসিবতের সময় এই কোরআনটা আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে এই কোরআনটা ডাক দিয়ে কইবে আল্লাহ তোমার এই বান্দা বান্দিটা রাতের বেলা ঘুমাই নাই আমি আল্লাহ আল্লাহ গো তোমার কোরআন তেলাওয়াত করেছে আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে আরামের ঘুম হারাম করে দিয়েছে ও আল্লাহ এই তেলাওয়াতকারীর জন্য আমি তোমার কাছে সুপারিশ করি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুপারিশ গ্রহণ করে নিলাম এই জন্য আমার বাবারা এই মা বন্ধুদেরকে সবক দিবেন বাড়ির মধ্যে যেন কোরআন তেলাওয়াত করে কারণ তাদের দৃষ্টি শক্তিকে যেন হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াকুলিল মু
মুমিনি মুমিনাতি ইয়াগুদুদু না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মা বন্দরীকে বলে দিয়েছে, ও মুমিন নারীরা, তোমাদের চোখটারে তোমরা হেফাজত করো আর তোমাদের সতীত্বকে তোমরা রক্ষা করো। এই দুইটা জিনিস যদি কেউ রক্ষা থাকে আর হেফাজত থাকে, আমার আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। এই জন্য আমার মা বন্দরীকে বলবো আজকে, ও মা, পায়ের মধ্যে দইরা বলে আমরা তোমাদের পেটের সন্তান, তোমরা যদি আমাদেরকে পেটের মধ্যে রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আর নামাজ পড়ো, তোমাদের এবাদতের তাসির পেটের সন্তানের উপরে পড়বে। লাগাইয়া ঘুমাইছে কিন্তু গভীর রজনীতে হঠাৎ করে সে শুনতেছে ছাদের উপরে টক টক, এটা কি কব আওয়াজ কি রে? আমি গেট লাগাইলাম, আমি ছাদের উপরে দেখে খেলাম, বাহিরে গেট লাগানো আমার বিল্ডিং এর উপরে, আওয়াজ কে উঠলো রে? বাদশা চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে দরজাটা খুলছে, খুললা বাদশা উপরে গেছে, যায়া দেখতেছে একজন লোক দাঁড়াই রয়েছে। দুনিয়ার স্বাভাবিক আপনি আমি যেমন, এইরকম লোকটা না, লোকটা দেখতে নূরানি সুরতের মানুষ। আরো জোরে কইতে বসো সুবহানাল্লাহ। কোন কে তুমি এখানে? আমি দুনিয়ার আলু বাতাসে করি না, আমি ফানির তলে থাকি। জিগাই তোমার নাম কি? আমার নাম খিজির। কেন এসেছেন? আমার একটা উট হারাই গেছে, উটটা খোঁজার জন্য এসেছি। তোমার যদি উট হারায় যায়, উট খুঁজবা জঙ্গলার ভিতরে, আর তুমি উট খুঁজতেছ আমার ছাদের উপরে। পশু পাখি হারাই গেলে জঙ্গলায় খুঁজতে হয়, ছাদের উপরে কি? এই কথা বলছে ওই খিজির আলাইহিস সালাম, কয় বাদশা তো এখনো বাদশার জগতে আছে, তার মধ্যে তার রুহানিয়ত নাই। বুঝেন না কিছু? রুহানিয়ত না থাকলে পৃথিবীর সব অন্ধকারই মনে হবে আপনার কাছে, মনে করবেন আপনি একমাত্র আল্লাহর ওলি আর সব দুশমন। মোল্লাজি খবর লইছো নি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কর্তৃক্যে, জানার তো রাস্তাই নাই। এখন কইব হুজুর আপনি কি গানটা গাইলেন, এটার কি এর অর্থ, এটার কি এর অর্থ, এটা বুঝতো না, এটা বোঝার, এটা বোঝার ক্যাপাসিটি হইতে গেলে আল্লাহর ওলিদের চরণে যাইতে হইব। আমরা এগুলা আল্লাহর ওলিদের খেদমতে গিয়েই এগুলো জানতে পারছি যে মোল্লাজি খবর লইছো নি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। বিসমিল্লা তো একটা কোরআনের আয়াতে না, এটার মধ্যে আবার রঙের পানি, এটা কি তা কথা হইল? শুনো হয়ে যায় অর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চল মুর্শিদের দরবারে। এই আওয়াজে মানি না, জোরে কণ্ঠ ঠিক কি না? বেলায় তুমি বিষয় দিচ্ছেন কিছু শান্ত গাইতে হবে, ওয়াজে বিক্রি বিক্রি জায়গায় কথা কণ্ঠ ঠিক না বেটি। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে, বাবের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারে। ওরে বাবে রঙে সঙ্গ ধরে, দুনিয়াদারি কই আল্লাহ ভাই লেবা, ওরে বাবে রঙে সঙ্গ ধরে যাই কি পাওয়া তারে চলো মুর্শিদের দরবারে। ওরে সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে, কথা বলেন ঠিক না? এবার বাদশা ডাক দিয়া কই কে, কয় আমি একটা উট তালাশ করতে এসেছি,
এবার ডাক দিয়ে কয় তোমার যদি উট খুঁজে পাওয়া পাইতে হয় তুমি জঙ্গলায় চলে যাও, তুমি কেন আমার ঘরের ভিতরে আমার ছাদের উপরে কিভাবে আসলা? আর ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যাবে নাকি? যেই ছাদের উপরে মানুষই উঠার কোনো সুযোগ নাই ওই ছাদের ভিতরে উট আসবে কি জন্য? এবার ওই খেজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এ বাদশাহ, ও বাদশাহ, একটা কথা মনে রেখো, ছাদের উপরে যদি হারানো উট যদি খুঁজে পাওয়া না যায় তবে তুমি একটা কথা মনে রাখো, এই রাজ সিংহাসনে ঘুমায়া ঘুমায়া আমার আল্লাহ কেউ পাওয়া যাবে না। আল্লাহু আকবার! আল্লাহু আকবার বলেন। বাদশাহ ডাক দিয়া কয়, জীবনে কত মানুষের বয়ান শুনছি, এমন কথা জীবনেও শুনি নাই, ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজে পাওয়া না যায় তাইলে রাজ সিংহাসনে ঘুমায়া ঘুমায়া আল্লাহকেও পাওয়া যাবে না। দেখবেন একটা মানুষকে এত ওয়াজ করলো আপনার লাইনে আসবে না, হঠাৎ করে এমন একটা কথা বলছেন তার দিলটা নরম হয়ে যায়, তার চোখের পানি এসে যায়, দেখবেন ওই একদিনের এক মিনিটের ওসিলাই আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেয়। এই জন্য বুড়ি ওই বাদশাহ কয় কি শুনলাম, ছাদের উপরে যদি জঙ্গলার উট খুঁজে পাওয়া না যায় রাজ সিংহাসনে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহরে পাওয়া যাবে না। আমি এই কথাটা শোনার পরে মাথাটা নিচু করে বলাইলাম, কি শুনলাম, জীবনে কোনোদিন এমন কথা শুনি নাই। মাথাটা নিচু কইরা যখন এই কথাটা চিন্তা করছি হঠাৎ করে আমার মাথাটা উঠাইয়া দেখলাম যে এই লোকটা আমার সামনে দাঁড়াইয়া ছিল, এই লোকটা কোথায় জেনে গায়েব হইয়া গেল। এমন একটা ধাক্কা লাগছে বাদশার অন্তরে, আমার বাদশাহী দরকার নাই আমার আল্লাহর দরকার। ফিকিরা বলো, এতদিন এত কথা শুনি কোনোদিন আমার দিল এমন হয় নাই, আজকে এই কথা শুনে আমি পাগলের মতো হইয়া গেলাম। বন্ধুরে আমার, এবার বাদশাহ কোনো রকম ভাবে রাত্রটা পোহাইয়া দিনের বেলায় সব মানুষের ডাকলো, ডাইকা ডাক দিয়া কয় আমার শরীরের ভিতরে বাদশাহর ড্রেস আছে, এই ড্রেসটা তোরা খুললে ফালা, এর পরিবর্তে আমার গায়ের মধ্যে একটা ছালা পরাইয়া দে। উজির মুজির সবাই বলতেছে, ও বাদশাহ গো কি ব্যাপার, কি হইল, আপনার ড্রেস কেন খুললা ফালাইতাছে? এবার ডাক দিয়ে কয় আমার ছালা তোরা বুঝবি না, জীবনে কোনোদিন এই শব্দে এমন জিনিস দেখি নাই, গত রাত্রে আমি যে জিনিসটা দেখলাম, এই কান দিয়া জীবনে এমন কথা শুনি না, গতকাল আমি যে জিনিসটা শুনলাম, আমার ও আমার সাঙ্গ পাঙ্গ আমার শরীরের ভিতরে ছালা পরাইয়া নে, বাদশাহীর চাবি তোদের হাতে আমি দিয়া গেলাম, এই রাজশাহী আমার ভালো লাগে না, এই বাদশাহী আমার ভালো লাগে না, আমার বাদশাহী দরকার না। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়, আমার বাদশাহী লাগবে না। এমন ভুল আমি করতেছি রে, আল্লাহর সৃষ্টি রহস্য যে কত মজা, মাওলা জি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি, হরে করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুণে আমি পাপি ডুই বাজাইতাম নি। মাওলা জি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি, গাফুর রহিম নাম তোমার, দয়া করে উদ্ধার করো তুমি রহমান, গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে
ওরে গুনাহগার কে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাবি লইবা যাইতানি মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাবি লইবা যাইতানি এই কথা বইলা পাগলার আর খাওন চলে না পাগলার আর ঘুম চলে না ডাক দিয়া কয়তর মারির বাদশাহী সব সাইরা দিলাম আল্লাহর প্রেমে রঙিন হওয়ার বাসনায় তার সিংহাসন ফালাইয়া বিদায় হইয়া যাইতেছে ওই বাদশার দুইজন পিএস আছে নিজস্ব মানুষ আছে ডাক দিয়া বলে হুজুর কি পাগলামি শুরু করেছেন এবার বাদশা ডাক দিয়া কে আমারে তোরা বাধা দিস না আমি যা দেখছি আমি বলতে পারি না মায়ের নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে গো দয়াল জীবনে ঠিক কি